তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জেনারেটরের বিভিন্ন অংশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো গাণিতিক টার্মে তোমাদের কিছু গাণিতিক টার্মে কিছু জেনারেটর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা হবে। এই আলোচনার সাথে পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে শুরুতে আমি একটা ভিডিও প্লে করব জেনারেটরের বিভিন্ন অংশ নিয়ে। তুমি জেনারেটর বিভিন্ন অংশ নিয়ে আমি কথা বলবো, তো তোমরা দেখো ভিডিওটাতে, এখানে ভিডিওটা আমি প্লে করলাম। দেখো তোমাদের সাথে এখানে ডিফাইন করা আছে নাম, এক একটা করে তোমাদেরকে দেখাবে। এটা হচ্ছে ছোলট, তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে ছোলট ছোলট, আর এটা সেমিকোলনটা ছোলট। আচ্ছা ফাইন, এই দেখো তোমরা ছোলটটা আমি আবারও দেখাচ্ছি এখানে। এরপরে এই যে ফাঁকা অংশ দেখছো, এটা এয়ার গ্যাপ, আমি নামের সাথে সাথে লিখে রাখছি কোনটা কি। এটা হলো এয়ার গ্যাপ। এখানে একটু তোমাকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এটা ভেন্টিলেটর ডট। এখান থেকে তোমরা ভেন্টিলেটর, এখানে বাতাস প্রবেশ করবে যদি কোনো কারণে জেনারেটর গরম হয়, এখান থেকে বাতাস প্রবেশ করে। শিক্ষার্থী দেখো, এটা হচ্ছে স্টেটর, এই স্টেটর কোর, ফিল্ড ওয়াইন্ডিং, আর্মেচার, এটা হচ্ছে ব্রাশ হোল্ডার, ব্রাশ যেখানে রাখা হয় ভিতরে ঢুকানো হয়, এটা ছোট আকারের একটা ফ্রেম জেনারেটরের। এটা হচ্ছে কপার তার, তোমরা জানো, আর ইনসুলেশন পেপার এগুলা। এই যে হচ্ছে কার্বন ব্রাশ, এটা হচ্ছে কমিউটেটর, এটা গুরুত্বপূর্ণ একটি উপাদান জেনারেটরের। এটা হচ্ছে শ্যাফট, এটা ব্রাশ হোল্ডার, কার্বন ব্রাশ, দেখো ব্রাশ হোল্ডারের মধ্যে প্রবেশ করা হবে, এখান থেকে জেনারেটরের ভোল্টেজ আউটপুটে নেওয়া হয়। আর্মেচার ওয়াইন্ডিং দেখো, জেনারেটরের অরিজিনাল পার্টের সাথে তোমাদের সকলেই পরিচিত হওয়া দরকার। শিক্ষার্থী শিক্ষার্থীর সাথে আমি একটা কথা বলি, তোমরা কে কোথায় কোন পলিটেকনিক থেকে আমাকে শুনতেছ তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর একই সাথে আমি যে আলোচনাগুলো করব, আলোচনার মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। এই দেখো স্টার্টার, আর্মেচার স্টার্টারের মধ্যে প্রবেশ করানো হইলো। সেক্ষেত্রে এই হলো তোমাদের জেনারেটরের বিভিন্ন অংশ, আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখাইলাম। এরপরে তোমরা আমাকে প্রথম ক্লাসে কমেন্টে অনেকে রিকোয়েস্ট করেছো ডিসি জেনারেটর ইএমএফ ইকুয়েশন এবং সর্বোচ্চ দক্ষতার সমীকরণ আলোচনা করার জন্য। তো এই জন্য আমি তোমাদের ডিসি জেনারেটর ইএমএফ ইকুয়েশন আলোচনা করব। তো শিক্ষার্থী খেয়াল করো, একটা ইম্পর্টেন্ট একটা টপিক ইএমএফ ইকুয়েশন, অর্থাৎ ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। জেনারেটরের ক্ষেত্রে ইএমএফ যে উৎপন্ন হয় সেটা আমরা কিভাবে হচ্ছে গাণিতিক ভাবে আমরা প্রমাণ করব। শিক্ষার্থী শুরুতে আমরা ধরলাম যে জেনারেটরের মধ্যে পি সংখ্যক পোল আছে, পোল সংখ্যা হলো পি সংখ্যক। এরপরে হলো এ হচ্ছে আর্মেচারের প্যারালাল পাথ সংখ্যা, আর্মেচারের মধ্যে আমরা যে কয়েল পাচাই, ধরলো আমাদের এখানে প্যারালাল পাথ সংখ্যা আছে এ। এই যে এখানে চিত্রে দেখো, এই যে প্যারালাল ভাবে আছে পাথ, এখানে একটা দুইটা তিনটা এরকম ভাবে ধরো অনেকগুলো আছে, আমি দেখাচ্ছি এটাকে প্যারালাল পাথ সংখ্যা। তাহলে এ হচ্ছে আর্মেচারের প্যারালাল পাথ সংখ্যা, আর ফাই হচ্ছে প্রতিফলের ফ্লাক্স যার একক ওয়েবার। আমরা জানি জেনারেটরের মধ্যে পোল থাকে নর্থ পোল সাউথ পোল, তো নর্থ পোল সাউথ পোল জেনারেটরের মধ্যে ফ্লাক্স উৎপন্ন হয়, এই এক একটা পোলের যে ফ্লাক্স এটাকে আমরা ধরতেছি ফাই যার একক হলো ওয়েবার। শিক্ষার্থী এন হচ্ছে প্রতি মিনিটে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা যার একক আরপিএম, আরপিএম মিন্স রেগুলেশন পার মিনিট, অর্থাৎ এক মিনিটে আর্মেচার এন সংখ্যক ভার ঘুরবে। আমি আবারও বলছি এন হচ্ছে প্রতি মিনিটে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা, আর জেড হচ্ছে আর্মেচারের পরিবাহী সংখ্যা, এই যে আমরা কোয়েল পেঁচাবো যে পরিবাহী কন্ডাক্টর, জেড সংখ্যক আমরা ধরলাম যে জেড সংখ্যক কন্ডাক্টর এখানে আছে।
আর ই আমি ডিফাইন করেছি ইএমএফ অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স, যার একক হচ্ছে ভোল্ট। শিক্ষার্থী এখানে তোমরা একটু খেয়াল করো, আমি ইএমএফ বারবার না বলে আমি একবারে শুধুমাত্র ই লিখবো, যেখানে বোঝাবে যে এটা ইএমএফ। ওকে ফাইন। শিক্ষার্থী আমি বললাম যে জেনারেটরের মধ্যে চুম্বক থাকবে, এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল, নর্থ সাউথ, এই চুম্বকের মধ্যে একটা ফ্লাক্স উৎপন্ন হয়। তো যেহেতু একাধিক এখানে পোল থাকবে, তো একাধিক পোলের টোটাল ফ্লাক্স কতটুকু হবে আমরা কিভাবে বের করবো? টোটাল ফ্লাক্স সমান প্রতি পোলে উৎপন্ন ফ্লাক্স, এক একটা পোলে কি পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে গুণন পোল সংখ্যা। অর্থাৎ আমি আবারও বলছি, টোটাল ফ্লাক্স বের করতে গেলে আমাদের কি করতে হবে, এক একটা পোলে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে এর সাথে পোল সংখ্যা গুণ করলে আমরা টোটাল ফ্লাক্স পাবো। তাহলে অতএব আমাদের টোটাল ফ্লাক্স দাঁড়াবে, টোটাল ফ্লাক্স কে আমি ডিফাইন করেছি ডি ফাই। তো প্রতি পোলে উৎপন্ন ফ্লাক্স আমি এখানে লিখেছি, এই যে দেখো ফাই, তাহলে ফাই লিখলাম ইনটু ইনটু পোল সংখ্যা আমি এখানে ডিফাইন করেছি, দেখো ধরছি পি, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রতি পোলে উৎপন্ন ফ্লাক্স ফাই আর ইনটু পোল সংখ্যা হচ্ছে পি। ওকে শিক্ষার্থী আমি আরেকবার তোমাদের এখানে সামনে আসি। দেখো এন সময় আমি বললাম যে আরপিএম রেগুলেশন পার মিনিট, 1 মিনিটে আর্মেচার এন সংখ্যক বার ঘুরে, এই কথাটা আমি উল্টে দিক দিয়ে এবার বলবো। এন বার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মিনস 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড, যেহেতু 1 মিনিটে এন সংখ্যক বার ঘুরে, তো এই কথাটা আমি ঘুরিয়ে লিখলাম শিক্ষার্থী, এন বার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড। তো এন বার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড, তাহলে একবার ঘুরতে সময় কত লাগবে? আমরা জানি ওকিং নিয়মে একবারে কম লাগে, তাহলে 60 ভাগিতে n, 60 ভাগিতে n সেকেন্ড, এই এইটাকে আমি ডিফাইন করেছি ডিটি দিয়ে, যেহেতু একবার খুব অল্প সময় ডিটি হচ্ছে অল্প সময়। আশা করি তোমরা এখান থেকে এটা বুঝতে পেরেছ। এরপরে ফ্যারাডে সূত্র অনুসারে আমরা জানি পুঁতি পরিবাহীতে, তোমরা খেয়াল করো আমি কিন্তু শুধুমাত্র পুঁতি পরিবাহী বলতেছি, এক একটা পরিবাহীর কথা বলতেছি। পুঁতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ, যেটাকে আমি ই দ্বারা ডিফাইন করেছি, উৎপন্ন ইএমএফ সমান ডি ফাই ভাগিত ডিটি। শিক্ষার্থী খেয়াল করো, ডি ফাই এবং ডিটির মান আমরা এখানে বের করেছি, ডি ফাই এর মান এটা আর ডিটির মান হচ্ছে এটা। তো আমরা এখানে এই সমীকরণে মান বসাই দিব, তাহলে মান বসাইলে প্রথমে আমি ডি ফাই এর মান বসাইলাম ফাই ইন্টু পি, আর ডিটির মান বসাইলাম 60 ভাগিত n, এখানে ক্যালকুলেশন করলে হয় 5 পি এন ডিভাইড বাই 60। শিক্ষার্থী এরপরে খেয়াল করো, প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা আমি কিভাবে বের করব? দেখো এমার আমার এখানে যে চাকিটা অঙ্কন করেছে আমাদের বোঝার জন্য, এখানে হচ্ছে প্যারালাল পথ, প্যারালাল পথ আমি এখানে দেখাচ্ছি তিনটা প্যারালাল পথ আছে। তো প্রতি প্যারালাল পথে পরিবাহীর সংখ্যা, ধরো আমার এখানে কিছু সংখ্যক পরিবাহী আছে, আমার জানা নেই কি সংখ্যক পরিবাহী আছে। তো এখন আমি ধরলাম যেখানে জেড, তো প্রতি প্যারালাল এক একটা প্যারালাল পথে কি পরিমাণ আমাদের পরিবাহী আছে তা আমরা বের করার জন্য কি করব, যেহেতু টোটাল যদি আমাদের পরিবাহীর সংখ্যা জেড হয়, তাহলে আবার প্যারাল পথ সংখ্যাও যদি একটু এ হয়, তাহলে টোটাল কন্ডাক্টরকে টোটাল পথ দ্বারা ভাগ করলে আমরা এক একটা প্যারাল পথের পরিবেশ সংখ্যা পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি প্রতি প্যারাল পথের পরিবেশ সংখ্যা জেড ডিভাইড বাই এ। ওকে ফাইন। প্রতি প্যারাল পথে উৎপন্ন ইএমএফ সমান প্রতি পরিবেশে উৎপন্ন ইএমএফ ইন্টু প্রতি প্যারাল পথে পরিবেশ সংখ্যা। শিক্ষার্থী খেয়াল করো, প্রতি প্যারালাল পথে উৎপন্ন ইএমএফ সমান প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ ইন্টু প্রতি প্যারালাল পথে পরিবাহী সংখ্যা। তাহলে আমি প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ এর মান পেয়েছি, এই যে এখানে দেখো প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ এর মান এটা, আর ইন্টু প্রতি প্যারালাল পথে পরিবাহী সংখ্যা হলো জেড ভাগিত এ। তাহলে আমি মান বসাই দেই, তাহলে এই যে ই সমান ই এখানে রাখলাম ইকুয়াল, এটা এটার মান প্রথমে বসাই দিলাম 5 জেড এন পি ও 60 ইন্টু হলো জেড ভাগিত এ। এখানে ক্যালকুলেশন করলে শিক্ষার্থী আসে 5 জেড এন পি ডিভাইড বাই 60 এ। আশা করি তোমরা এখান থেকে এটা বুঝতে পেরেছো। আচ্ছা শিক্ষার্থী আমরা যে ওয়েন্ডিং করি, ওয়েন্ডিং হলো দুই প্রকার, একটা হচ্ছে ল্যাফ ওয়েন্ডিং আর একটা হচ্ছে ওয়েফ ওয়েন্ডিং। তো ল্যাফ ওয়েন্ডিং এর বেলায় প্যারালাল পাথ সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ টার্ম। ল্যাফ ওয়েন্ডিং এর বেলায় প্যারালাল পাথ সংখ্যা হলো এ সমান পি, অর্থাৎ প্যারালাল পাথ সংখ্যা পোল সংখ্যা সমান, পি হচ্ছে পোল সংখ্যা, এ হচ্ছে প্যারালাল পাথ সংখ্যা। তো যদি এ সমান পি হয়, এখানে খেয়াল করো পির জায়গায় যদি আমি এ লিখি, তাহলে এ এ আর এ কাটে যায়, উপরে নিচে কাটে যায়, কাটে গেলে কি থাকে, জেড ফাই এন ডিভাইড বাই 60। এই যে তোমাদের দেখো, অতএব ইএমএফ সমান জেড ফাই এন ডিভাইড বাই 60, একক হলো ভোল্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসি ওয়েভ ওয়েন্ডিং এর বেলায়,
শিক্ষার্থী তোমরা এখানে মনে রাখবে, ওয়েভ ফাইন্ডিং এর বেলায় প্যারালাল পাথ সংখ্যা এ ইকুয়াল হচ্ছে টু। তো এর মান যদি টু হয় তাহলে এখানে আমি টু লিখবো, টু লিখলে নিচে আছে সিক্সটি, টুর সাথে সিক্সটি গুণ করলে হয় 120। তো সুতরাং এখানে দাঁড়ায় উৎপন্ন ইএমএফ ই ইকুয়াল 5J10P ডিভাইডেড বাই 120 একক হল ভোল্ট। আশা করি তোমরা ইএমএফ ইকুয়েশনটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী এবার আমি ইএমএফ ইকুয়েশন সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা তোমাদের সামনে তুলে ধরবো। গাণিতিক সমস্যা, তোমাদের ডিসি মেশিনের আরএস প্রকাশনী পেজ হলো 103 নম্বরে থেকে আমি উদাহরণ 6 কালেক্ট করেছি, এটা আমি পড়বো। তার আগে তোমরা দেখো এটা বাকাশিবো 11 সাল এবং 13 সালে, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 11 সাল এবং 13 সালে এই গাণিতিক সমস্যাটি এসেছে। তো আমি এখন গাণিতিক সমস্যাটা পড়ি দেখি। আচ্ছা, একটি 4 পোল 50 স্লট ল্যাপ ওয়াইন্ডিং বিশিষ্ট জেনারেটরের প্রতি পোলের ফ্লাক্স 0.05 ওয়েবার এবং 600 RPM গতিবে ঘুরলে 200 ভোল্ট ইএমএফ উৎপন্ন করে, প্রতি স্লটে কন্ডাক্টরের সংখ্যা নির্ণয় করো। শিক্ষার্থী আমরা সমাধানে আসি। গিভেন এখানে পি হচ্ছে পোল সংখ্যা যার ভ্যালু 4, স্লট হচ্ছে 50 আর ফাই হচ্ছে 0.05 একক ওয়েবার, এন হচ্ছে 600 RPM, এ হলো যেহেতু আমাদের এখানে বলছে যে ল্যাপ ওয়াইন্ডিং, আমি বললাম ল্যাপ ওয়াইন্ডিং এ পোল সংখ্যা সমান হবে প্যারালাল পাথ সংখ্যা, তাহলে এই 4 হলো আমাদের এর ভ্যালু। আর ভোল্টেজের মান দেওয়া আছে, আর ইএমএফ এর মান এখানে আছে ই ইকুয়াল 200 ভোল্ট, আমাদের কন্ডাক্টর বের করতে হবে জেড ইকুয়াল হচ্ছে হট। শিক্ষার্থী তোমরা এই পর্যন্ত যদি কোনো বুঝতে না পারো আমাকে কমেন্টে কোশ্চেন করবে, আমি তোমাদেরকে জানাবো। শিক্ষার্থী এখানে একটা সূত্র, উই নো ই ইকুয়াল 5Z10P হয়তো 60, এই যেটা আমরা ইএমএফ এর সূত্রটা বা সমীকরণটা প্রমাণ করলাম এই সূত্রটাই আমি এখানে লিখলাম। তো এই সূত্র অনুযায়ী আমাদের মানগুলো আমরা এখানে ইনপুট করব। মান যদি ইনপুট করি তার আগে আমাদের কি বের করতে হবে, জেট এর মান বের করতে হবে। জেট আমরা এখানে মাল্টিপ্লাই করে এইদিকে নিয়ে আসলাম, তাহলে এইদিকে এই অবস্থাটা দাঁড়ায়। এখন আমরা মান ইনপুট করব, এর ভ্যালু হলো 200, এখানে খেয়াল করো 200 লিখলাম, ইনটু 60 আমাদের সূত্রে 60 লিখলাম, ইনটু এর ভ্যালু হলো 4 লিখলাম, ডিভাইড বাই ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.05, ইনটু এন এর ভ্যালু হচ্ছে 600 আর ইনটু পির ভ্যালু হচ্ছে 4। এখানে ক্যালকুলেশন করলে শিক্ষার্থী আসে 400, যেহেতু এটার সংখ্যা এখানে 400 টি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, শাকিল আহমেদ বলতেছে স্যার ক্লিয়ার করেন বোঝা যায় নাই। আচ্ছা ওকে ফাইন, আমি আবার তোমাদেরকে বলতেছি। শিক্ষার্থী আমি যে ইএমএফ ইকুয়েশনটা তোমাদের সামনে প্রতিপাদন করলাম, ইএমএফ ইকুয়েশন সম্পর্কিত এখানে একটা গাণিতিক সমস্যা তুলে ধরেছি। গাণিতিক সমস্যাটি তোমাদের ডিসি মেশিনের আরএস প্রকাশনী 103 নম্বর পেজে আছে, এটা উদাহরণ 6। তো গাণিতিক সমস্যায় আমাদের কিছু মান দেওয়া আছে, এই মানে আমি গিভেনে লিখেছি। মান হলো পির মান 4, এটা পি হচ্ছে পোল, আর স্লটের মান 50, ফাই হচ্ছে 0.05 একক ওয়েবার, এন হচ্ছে 600, এ হলো 4। এ 4 কিভাবে কেউ বলতে পারবে, আমাকে যদি কেউ বুঝে থাকো কমেন্টে জানাও এ সমান 4 কিভাবে হয়। আর ইর ভ্যালু হচ্ছে 200 ভোল্ট, এখানে আমাদের কন্ডাক্টরের সংখ্যা বের করতে হবে, সুতরাং কন্ডাক্টর হচ্ছে জেড, জেড সমান হলো হট। এখন আমরা জানি ই সমান 5Z10P ভাগিত 60, যেটা আমরা ইএমএফ ইকুয়েশন প্রতিপাদন করলাম, এটা সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো ইনপুট করলাম, মানগুলো ইনপুট করে আমরা জেটের মান বের করলাম, এখানে ক্যালকুলেশন করলে আর মান আসে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা ইকুয়েশন। ওকে ফাইন, এখন আমরা নেক্সট স্লাইডে আসবো। শিক্ষার্থী তোমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম ছিল যে স্যার সর্বোচ্চ দক্ষতা শর্তটি একটু আলোচনা করেন। সর্বোচ্চ দক্ষতা শর্ত একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 5 সালে, 6 সালে এবং 14 সালে এসেছিল, একই সাথে রেপার্টে 10 সালে এবং 13 সালে এসেছিল। আমি এবার তোমাদেরকে এটা একটু আলোচনা করব। শিক্ষার্থী সবার আগে তোমাদেরকে জানতে হবে দক্ষতা কাকে বলে বা দক্ষতা কি। তোমরা একটু আমাকে কমেন্টে কেউ জানাতে পারবে যে দক্ষতা কাকে বলে বা দক্ষতা বলতে কি বুঝায়? আমি তোমাদের কাছে আশা করতেছি তোমরা এই সংজ্ঞাটা বলতে পারবে। আচ্ছা, তার সাথে সাথে আমিও তোমাদের রিপিট করি, দক্ষতা আমরা জানি দক্ষতা সমান আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, অর্থাৎ দক্ষতা হচ্ছে আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ারের অনুপাত, এটাই হলো দক্ষতা। তো শিক্ষার্থী একটা জেনারেটরের আমরা ইনপুট কিছু ভ্যালু দিব, এর ভিতরে কিছু কার্যক্রম হবে এবং আউটপুটে কিছু পাবো। ওকে, তাহলে এই জন্য আমি প্রথমে ধরলাম জেনারেটরের আউটপুট পাওয়ার হচ্ছে VL IL।
ভিএল আইএল, ভিএল হচ্ছে লোডের ভোল্টেজ আর আইএল হচ্ছে লোডের কারেন্ট। তাহলে আউটপুটের যেহেতু ভ্যালু এগুলা আমরা জানি পাওয়ার সমান ডিসি ক্ষেত্রে কারেন্ট ইনটু ভোল্টেজ, তো এই অনুযায়ী আমি লিখলাম কারেন্ট ইনটু ভোল্টেজ। তাহলে জেনারেটর আউটপুট পাওয়ার হচ্ছে ভিএল আইএল। ওকে ফাইন, এরপরে আসো জেনারেটর ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার হচ্ছে আউটপুটে যে পাওয়ারটা পাইলাম এর সাথে লস যোগ করতে হবে। শিক্ষার্থী আমাদের জেনারেটর ইনপুট পাওয়ার যদি আমরা বের করতে চাই, আউটপুট পাওয়ারের সাথে লস যোগ করলে আমরা ইনপুট পাওয়ার পাব। আউটপুটে যতটুকু পাইলাম এর সাথে কি পরিমাণ লস হয়েছে এটা যোগ করলে আমরা ইনপুটে পাই। ওকে, এই অনুযায়ী আমরা এখন মানগুলো বসাবো। মান যদি বসাই দেখো, আউটপুট পাওয়ারের ভ্যালু হচ্ছে ভিএল আইএল, ভিএল আইএল লিখলাম এখানে যোগ যোগ লস কি কি। শিক্ষার্থী লসে আমি আর একটু বলি, জেনারেটরের দুই ধরনের লস হয়, একটা হচ্ছে ভেরিয়েবল লস আর একটা হচ্ছে কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট লসটা আমি এখানে লিখেছি সংক্ষেপে ডাব্লুসি। কনস্ট্যান্ট লস হচ্ছে তোমাদের শান্টের লস, আর হচ্ছে কোরের যে লসটা এটা হচ্ছে কনস্ট্যান্ট লস। আর ভেরিয়েবল লসটা হচ্ছে কপারের যে লস হবে আর্মেচারের কারেন্টের ফলার কম বেশি কারণে এটা লস হয়, এই লসটাকে বলা হয় ভেরিয়েবল লস। তো এই লসটাকে আমি লিখেছি, একটা হলো ভেরিয়েবল লস আর একটা হচ্ছে কনস্ট্যান্ট লস। তো ভেরিয়েবল লসটাকে আমি ডাইরেক্ট লিখেছি আর্মেচারের যে কারেন্ট ফ্লো হচ্ছে কপারের মধ্যে দিয়ে, এই লসটা কপার লস, এর সাথে কনস্ট্যান্ট লস। ওকে ফাইন, এবার আসো পরের লাইনে, দেখো এটা আমি ঠিক রেখেছি এর সাথে যোগ। এখানে খেয়াল করো শিক্ষার্থী, আর্মেচার যে কারেন্ট, এই কারেন্টটা কিছু লোডে যাবে কিছু শান্টে যাবে, শান্ট ফিল্ডে যাবে। তো আর্মেচার কারেন্ট সমান লেখা যায় লোডের কারেন্ট প্লাস শান্টের কারেন্ট, অর্থাৎ লোডের কারেন্ট এবং শান্টের কারেন্ট যোগ করলে আর্মেচার কারেন্ট আমরা পাই। তো এই জন্য আমি আই এর জায়গায় লিখলাম এই যে দুইটা কারেন্টের যোগফল, এখানে স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আমি এ রাখলাম, এবার আর এ ঠিক রাখলাম, এর সাথে যোগ আছে ডাব্লুসি। এটা আশা করি তোমাদের ক্লিয়ার। এরপর আসো শিক্ষার্থী, এরপরে দেখো ভিএল আইএল যোগ ঠিক রাখলাম, এটাকে আমি এবার কি করে দেবো গুণ করব। গুণ করার আগে তোমাদের একটু বলি, শান কারেন্ট যে শান ফিল্ডের মধ্যে প্রবাহিত হবে এটা খুবই নগণ্য একটা কারেন্ট, এটাকে আমরা পরিহার করব। পরিহার করে পাই এই অবস্থা, যেহেতু এখানে প্লাস, তো প্লাস যদি পরিহার করি এ স্কোয়ারটা আইএল এর উপরে যাবে, তাহলে আইএল স্কোয়ার এর সাথে আর এ মাল্টিপ্লাই আছে, এখানে আমি রাখলাম প্লাস ডাব্লুসি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এখানে আর কোনো কিছু করার মতো নাই। ওকে ফাইন, এরপরে শিক্ষার্থী আমরা জানি দক্ষতা সমান আউটপুট পাওয়ার ভাগ ডিভাইড বাই ইনপুট পাওয়ার। আমি আউটপুট পাওয়ার পেলাম, ইনপুট পাওয়ার পেলাম, এবার আমি দক্ষতা লিখবো। তো দক্ষতা লিখলাম, দক্ষতা লেখার পরে আমরা এখানে মানগুলো বসাই, আউটপুট পাওয়ারের ভ্যালু হচ্ছে এই যেটা আর ইনপুট পাওয়ারের ভ্যালু হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করার আগে আমরা এই ভগ্নাংশের উভয় পক্ষে হর গুলোকে ভিএল আইএল দ্বারা ভাগ করে পাই। খেয়াল করো তোমরা এখানে একটু, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের উভয় পক্ষের হর গুলোকে ভিএল আইএল দ্বারা ভাগ করে পাই। এখানে ভাগ করলাম তাহলে ভিএল আইএল দিয়ে, নিচেও ভাগ করলাম ভিএল আইএল দিয়ে, এরকম অবস্থা দাঁড়ায়। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ, একজন বলছে স্যার কঙ্কন বিশ্বাস, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ তোমাকে কঙ্কন বিশ্বাস। এরপরে আসো এখান থেকে এই লাইনে আসতেছি, তো দেখো এখানে ভিএল আইএল, নিচেও ভিএল আইএল, তো একই ভ্যালু কাটা যাবে ভগ্নাংশের। তো কাটা গেলে এখানে মান হচ্ছে ওয়ান, এখানে আমি রাখলাম ওয়ান, আর এখানে থাকতেছে, এখানে আসো এবার কি হয়, ভিএল আইএল এখানেও আছে নিচেও আছে, এখানেও সেম কাটা যাবে, কাটে যায় হয় এখানে ওয়ান, তাহলে প্লাস চিহ্ন, যে প্লাস চিহ্ন রাখলাম। এখানে খেয়াল করো এখানে ভিএল নাই, শুধু আইএল আছে, তাহলে আইএল আর আইএল একটা স্কোয়ার আর আইএল একটা একটা চলে যাবে, থাকতেছে তাহলে উপরে আর একটা, এর সাথে আর এ থাকলো, আর নিচে থাকলো শুধুমাত্র ভিএল, এর সাথে যোগ ডাব্লুসি অর্থাৎ কনস্ট্যান্ট লস, নিচে আবার আছে ভিএল আইএল। তো ভিএল আইএল আমি এখানে কি বললাম ঠিক রাখলাম, যোগ দিয়ে ঠিক রাখলাম, এটা আমি 1 নম্বর সমীকরণ দেখাইলাম। ওকে ফাইন, এবার নেক্সট স্লাইডে আসো। 1 নং সমীকরণে দক্ষতা সর্বোচ্চ হবে তখন যখন 1 নং সমীকরণের হর এর মান শূন্য হবে। শিক্ষার্থী তো অ্যাজ পার দিস কন্ডিশন 1 নং সমীকরণের আমি এই পুরো মানটা কি লিখলাম, শূন্য লিখলাম, দেখো হুবহু মানটা সমান আমি লিখলাম জিরো। ওকে শিক্ষার্থী খেয়াল করো, এই সমীকরণটাকে আমি যদি এখন আইএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা দাঁড়ায়, উভয় পক্ষে আমি আইএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। দেখো আশরাফুল ইসলাম নাইম কমেন্ট করছে, আমরা তো হক পড়ি, নো প্রবলেম, তুমি হক পড়ো, অসুবিধে কি, একই পড়াশোনা আছে, আমি আরএস প্রকাশনী থেকে পেস্ট কালেক্ট করেছি এই জন্য তোমাদেরকে আমি উল্লেখ করলাম।
তো শিক্ষার্থী আবার আসো পড়াশোনার দিকে। এই সমীকরণের উভয় পক্ষে যদি আমি আই এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে এরকম দাঁড়ায়। তো শিক্ষার্থী ডিফারেনশিয়েট করার আগে এখানে একটু দেখো, এখানে হলো সম্পূর্ণটাকে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি। এখন এই মানটা যেটা আমি ডিফারেনশিয়েট করতেছি আই এর সাপেক্ষে, ভাঙে ভাঙে পুরোটার মধ্যে দেখাবো, ব্র্যাকেট ভেঙে। তো ব্র্যাকেট ভেঙে দেখাইলে আমাদের কি হয়, ওয়ান এখানে থাকলো প্লাস এটার ভ্যালুর সাথে, যেহেতু এটা কনস্ট্যান্ট আর এ ভি এল, এটা আমি বাইরে রাখলাম কনস্ট্যান্ট ভ্যালুটাকে, ডি ভাগিত ডি আই এল এটা ঠিক রাখলাম, এর সাথে যেহেতু আই এর সাপেক্ষে ইন্টিগ্রেট ডিফারেনশিয়েট করবো আই এল রাখলাম, যোগ ডাব্লিউ সি ভি এল কনস্ট্যান্ট বাইরে রাখলাম। এখন আমি যেহেতু আই এল কে ডিফারেনশিয়েট করবো তাই আই এল টাকে ঠিক রাখলাম, আই এল যদি নিচের ভ্যালু ওয়ান ভাগিত আই এল লিখলাম ইকুয়াল জিরো। ওকে ফাইন, শিক্ষার্থী এখন আসো, তোমরা যেহেতু হয়তো জানো ওয়ান কে অর্থাৎ কোন নিউমেরিক্যাল ভ্যালু কে ডিফারেনশিয়েট করলে এটার ভ্যালু হয় জিরো, তো ওয়ান এ ডিফারেনশিয়েট করলে এখানে হলো জিরো প্লাস আর এ ভি আই এল এখানে ঠিক রাখলাম যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু। এখানে খেয়াল করো আই এল এ ডিফারেনশিয়েট করবো আই এল এর সাপেক্ষে, তাহলে যেহেতু একই ভ্যালু আমরা জানি সূত্র, একই ভ্যালু ডিফারেনশিয়েট করলে ওয়ান হয়, তাহলে এটা ডিফারেনশিয়েট করলে হয় ওয়ান, যোগ ঠিক রাখলাম কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে এটা আমি ঠিক রাখলাম। এর সাথে একটু এখানে খেয়াল করো, এই ডিফারেনশিয়েটটা বোঝার জন্য আমি এখানে তোমাদের একটু মার্ক করতেছি। দেখো ওয়ান ভাগ ডিভাইড বাই এক্স, এখানে একটু খেয়াল করো এই বংশটাকে শিক্ষার্থী এক্স ইনভার্স ওয়ান লেখা যায়, তোমরা জানো, দেখো লেখা যায় কিনা, দেখো দেখি আমাকে কেউ জানো লেখা যায় কিনা, ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল এক্স ইনভার্স ওয়ান লেখা যায় কিনা শিক্ষার্থী আমাকে জানাও। তো এখানে যদি এক্স ইনভার্স ওয়ান হয়, এই অনুযায়ী শিক্ষার্থী খেয়াল করো এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে এটা দ্বারা এই জিনিসটা কিন্তু আমি আর একভাবে লিখলাম এক্স ইনভার্স ওয়ান। ডিফারেনশিয়েট করলে কি হয়, আমরা ডিফারেনশিয়েটের ক্ষেত্রে সাইন সহ পাওয়ার সামনে আসবে, তো সাইন হলো মাইনাস পাওয়ার ওয়ান লেখা লাগেনি, এর সাথে পাওয়ারের এক বিয়োগ হবে, তাহলে আমার আছে আগে মাইনাস ওয়ান এর সাথে আরো মাইনাস ওয়ান হলো, এখানে ক্যালকুলেশন করলে হয় মাইনাস টু, তাহলে এটা ডিফারেনশিয়েট হয় মাইনাস এক্স ইনভার্স টু। তো শিক্ষার্থী দেখো এই ফিগার আর এই ফিগারটা সেম, এটা সূত্র, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি মাইনাস আই এল ইনভার্স টু ইকুয়াল জিরো। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী, তাহলে আমি এখানে থাকতেছে এটা ঠিক থাকতেছে এটা ঠিক থাকতেছে, এখানে শুধু ক্যালকুলেশন করলে মাইনাসটা সামনে আসে এটা থাকে ইকুয়াল জিরো। শিক্ষার্থী এরপরে এটা দেখো এটা ঠিক থাকতেছে, আমরা যেহেতু এখানে মাইনাস সমান চিহ্ন এদিকে গেলে এটা প্লাস হয়ে যায়, সামনে প্লাস লাগা লাগে না, তো এখানে সমান চিহ্ন এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসে আমরা আর এটাকে এখানে ঠিক রাখলাম, আর এ ঠিক রাখলে আমাদের দেখো খেয়াল করো এখানেও আছে ভিএল এখানেও ভিএল, এই উভয় পক্ষের ভিএল কাটে যাচ্ছে চলে যায়, চলে গেলে যে সুযোগ থাকে ডাব্লিউসি ভাগিত আই এল স্কোয়ার, তাহলে ডাব্লিউসি ভাগিত আই এল স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তো কনস্ট্যান্ট লস সমান হচ্ছে ডাব্লিউসি, ক্যালকুলেশন করলে এখানে বজ্রগুণ হয় আই এল স্কোয়ার আর এ, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ভেরিয়েবল লস, এটা কপার লস আর এটা হচ্ছে কনস্ট্যান্ট লস, অর্থাৎ কনস্ট্যান্ট লস সমান হচ্ছে ভেরিয়েবল লস। সর্বোচ্চ দক্ষতার সূত্রটা হচ্ছে বা শর্তটা হচ্ছে কনস্ট্যান্ট লস সমান ভেরিয়েবল লস, আমি যেখানে এটা প্রমাণ করলাম শিক্ষার্থী। এখন যদি এটা হলো তোমাদের প্রমাণ, এখন যদি বলে লোড কারেন্ট কিভাবে বের করতে হবে, তো লোড কারেন্ট ক্ষেত্রে আসো এই সমীকরণের পরের ধাপ, আমি আই এল স্কারটাকে এদিকে নিয়ে এসলাম, তাহলে এটা এরকম হয়, তোমরা এটা দেখতে পাচ্ছ খুব ইজি, তাহলে আই এলটাকে ঠিক রাখলাম, স্কার এদিকে যায় রুট ওভার, এই রুট ওভারটা সম্পূর্ণটার উপর আছে, তাহলে আই এল সমান রুট ওভার কনস্ট্যান্ট লস ডিভাইড বাই আর্মেচার রেজিস্ট্যান্স। শিক্ষার্থী এটা হলো তোমাদের ফর্মুলা, আই এল সমান রুট ওভার কনস্ট্যান্ট লস ডাব্লিউ সি ডিভাইড বাই আর এ, এটা তোমাদের ফর্মুলা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্র অনুযায়ী শিক্ষার্থী পরের সাইডে আমি একটা গাণিতিক সমস্যা আলোচনা করেছি, এটা হলো আর এস প্রকাশনীর ডিসি মেশিন বই থেকে 42 পেজে, এটা এসেছে 12 সালে এবং 17 সালে, এটা একটু গাণিতিক সমস্যা তোমাদেরকে একটু পড়ে শোনাই। একটি শান জেনারেটরের 250 ভোল্ট টার্মিনাল ভোল্টেজে 195 এম্পিয়ার ফুল লোড কারেন্ট সরবরাহ করে, মেশিনটির স্ট্রে লস আছে এত, শান ফিল্ড রেজিস্ট্যান্স এত, ফুল লোড এফিসিয়েন্সি হচ্ছে এত, বের করতে হবে আর্মেচার রেজিস্ট্যান্স এবং সর্বোচ্চ দক্ষতা লোড কারেন্ট। শিক্ষার্থী খেয়াল করো আমাদের যেগুলো মান দেওয়া আছে এখানে আমি ইনপুট করলাম আমার সূত্র আমরা এখানে জানি, যেহেতু প্যারালালে আছে শান্ট এবং লোডের ভোল্টেজ, এখানে আমি ভাগ করলে আমি পাই এটার ভ্যালু 5, আর্মেচারের কারেন্টটা শান্ট এবং লোডের যোগ করলে হয় এটা ক্যালকুলেশন করলে 200 এম্পিয়ার, আউটপুট পাওয়ার আমরা গুণ করলে পাই এত ওয়াট। এখন ইনপুট পাওয়ার হচ্ছে আউটপুট ভাগ দক্ষতা, দক্ষতা সূত্র থেকে এটা ক্যালকুলেশন করলে এটা আসে ওয়াট। একজন আমাকে প্রশ্ন করছে দক্ষতা কি, দক্ষতা হচ্ছে আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার অনুপাত। শিক্ষার্থী তোমাদের সময় খুবই স্বল্প, আমাকে একটু দ্রুত আগাইতে হবে যেহেতু 30 মিনিট আমার ক্লাস। তো শিক্ষার্থী এখন খেয়াল করো আমি ইনপুট পাওয়ার এখানে ক্যালকুলেশন করলে পেলাম
টোটাল লস হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট পাওয়ার, এখানে ক্যালকুলেশন করলে আছে এত, আমাদের ইনপুট পাওয়ার বের করলাম, আউটপুট পাওয়ার দেওয়া আছে। টোটাল কপাল হচ্ছে টোটাল লস থেকে যদি আমি স্ট্রে লসটা কনস্ট্যান্ট লস বিয়োগ করি তাহলে আমি এটা পাবো, টোটাল কপাল লস এত ওয়াট আসে ক্যালকুলেশন করলে। শিক্ষার্থী এরপর শানফিল কপাল লসটা হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো দুইটার ভ্যালু দেওয়া আছে, এটা আসে ওয়াট। এরপরে আর্মেচার কপাল লস, টোটাল কপাল লস মাইনাস শানফিল কপাল লস, যদি আমরা টোটাল কপাল লস থেকে যদি শানফিল কপাল লস বিয়োগ করি তাহলে আমাদের এখানে মান আসে এই এত ওয়াট। এগেইন আমরা জানি কপাল লসের সূত্র হচ্ছে আই এস কার আর এ, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আমরা আর এ বের করি, আর এর ভ্যালু আসতেছে এত ওম। এখন কনস্ট্যান্ট লস সমান আমরা জানি স্টেলাস এবং শান লস, এই দুটো লস হচ্ছে কনস্ট্যান্ট লস, তো ক্যালকুলেশন করলে এটা কনস্ট্যান্ট লসের মান আসে এত। আমরা যে সর্বোচ্চ দক্ষতার ইকুয়েশনটা করলাম, ইকুয়েশন অনুযায়ী আমরা জানি আই এল সমান এটা, মান ইনপুট করলাম ক্যালকুলেশন করলে আসে এটা, এটা তোমাদের অ্যান্সার। শিক্ষার্থী তোমরা এই গাণিতিক সমস্যাটা আবার দেখবে। এখন আমি দেখি তোমাদের কোনো আউটপুট ইনপুটের পাওয়ার অনুপাত, গুড, একদম বলেছে দিয়েছে, দক্ষতা কি বলে দিয়েছে, ওকে ফাইন। এরপরে নেক্সট স্লাইডে শিক্ষার্থী তোমাদের এই অধ্যায়ে আমি আলোচনা করলাম ডিসি জেনারেটর বিভিন্ন অংশ নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানা দরকার। এরপর ডিসি জেনারেটর ইএমএফ ইকুয়েশন আলোচনা করলাম, ইএমএফ ফর্মুলা সম্পর্কিত গাণিতিক সমস্যা একটা দেখাইলাম, সর্বোচ্চ দক্ষতার শর্তটা তোমাদেরকে আমি দেখাইলাম, সর্বোচ্চ দক্ষতার গাণিতিক সমস্যা একটা দেখাইলাম। শিক্ষার্থী তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইএমএফ ফর্মুলা সম্পর্কিত এবং সর্বোচ্চ দক্ষতার যত গাণিতিক সমস্যা আছে তোমরা করে রাখবে। দেখা হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।